স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতে অগ্রণী ভূমিকায় ছিলেন যারা, তাদের অন্যতম জিনাত বরকতুল্লাহ। নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অভিনয়ও ছিল তার দৃপ্ত পদচ্ছাপ। তবে নৃত্যে বিশেষ অবদানের জন্য 2022 সালে তাকে 21শে পদক প্রদান করে বাংলাদেশ সরকার। শুধু নৃত্য চর্চাই নয়, 1980 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত মারিয়া আমার মারিয়া নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন তিনি। এরপর প্রায় 80টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন জিনাত বরকতুল্লাহ। গুণী এই নৃত্যশিল্পী এবার না ফেরার দেশে। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন জিনাত বরকতুল্লাহ। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন গুণী এই শিল্পী। বুধবার বিকেলে নিজ বাসায় মৃত্যুবরণ করেন জিনাত বরকতুল্লাহ। ব্যক্তিগত জীবনে গুণী নাট্যকার মোহাম্মদ বরকতুল্লার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। করোনা আক্রান্ত হয়ে 2020 সালের 3 আগস্ট মারা যান মোহাম্মদ বরকতুল্লাহ। এই দম্পতির 2 মেয়ে বিজরী বরকতুল্লাহ ও কাজরী বরকতুল্লাহ। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।